প্রকাশিত হয়ে গেছে 2023-24 শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপির সার্কুলার। সার্কুলারটি যদি আপনারা দেখেন, লক্ষ্য করেন, এখানে সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হয়েছে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি আবেদন করতে হবে, কবে থেকে কবে, সব কিছু দেওয়া আছে। তারপর আমি বলছি যে আবেদন শুরু হলো আপনাদের 14 জানুয়ারি 2024 থেকে 29 ফেব্রুয়ারি 2024 রাত 12টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে, এখানে দেখেন ডেট দেওয়া আছে 17/4/2024 থেকে 25/4/2024, আর ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসের 26 তারিখ শুক্রবার সকাল 10টায় সাবেক আগারগা তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ বা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, যেটি বর্তমান নাম। আমাদের গ্রুপে এটির যে দেখেন এই পোস্টটাতে যদি আপনারা যান, এখানে এই লোকেশনটাও দেওয়া আছে, গুগল ম্যাপ লোকেশন কোথায় এই বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিটি অবস্থিত, এই লোকেশন দেখে আপনারা যেতে পারবেন। এটি আগারগাঁর সামনে তালতলা বাসস্ট্যান্ড আছে, সেখান থেকে নেমে হেঁটে যাওয়া যায় অথবা আগারগাঁ থেকেও যাওয়া যায়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত সব পরবর্তীতে আলোচনা করব। এখানে ভর্তি পরীক্ষার মানদণ্ডটা একটু বলি আপনাদের, পদার্থবিজ্ঞানে 30 নম্বর, রসায়নে 30 নম্বর, জীববিজ্ঞানে 30 নম্বর, আর ইংরেজি ও সাধারণ জ্ঞান মিলে সর্বমোট 10 নম্বর। এখন ইংরেজি সাধারণ জ্ঞান 5টা 5টা আসবে এরকম না, দেখা গেছে ইংরেজি 7টা আসতে পারে, সাধারণ জ্ঞান 3টা আসতে পারে, অথবা সাধারণ জ্ঞান থেকে 7টা আসতে পারে, ইংরেজি 3টা আসতে পারে। যিনি যিনি কোশ্চেন করবেন তার উপর ডিপেন্ড করে, আর ভুল উত্তরের প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। আর এখানে 8 পয়েন্ট, সর্বমোট 8 পয়েন্ট হলে অ্যাপ্লাই করা যাবে। আর এসএসসিতে আলাদাভাবে 3.5 করে থাকতে হবে, 3.5-এর নিচে হলে হবে না। আর পদার্থ রসায়ন জীববিজ্ঞানে যদি আপনাদের দেখা গেছে বি গ্রেড বা সি গ্রেড এরকম থাকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই পদার্থ রসায়ন জীববিজ্ঞান থাকতে হবে, পদার্থ রসায়ন জীববিজ্ঞান ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আর এখানে যারা উপজাতি আছে তাদের ক্ষেত্রে 3-3 করে মেয়েদের লেখা আছে, 3-3 করে সর্বনিম্ন থাকতে হবে, 7 পয়েন্ট হলেও অ্যাপ্লাই করতে পারবে তারা। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য সর্বমোট 8 পয়েন্ট থাকতে হবে। আর এখানে একটা নতুন পরিবর্তন এসেছে, এবছর গত বছর মুক্তিযুদ্ধের নাতিনাতনিরা কোটা পেত না, কিন্তু এবার থেকে মুক্তিযুদ্ধের নাতিনাতনিরাও কোটা পাবে, সন্তানের পাশাপাশি নাতিনাতনিরা কোটা পাবে, আর মুক্তিযুদ্ধের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে, আবেদন প্রক্রিয়াটা যে nitorbd.bigmsoft.com এর মাধ্যমে করতে হবে। আবেদনটা এখানে করার আগে আপনাদের অবশ্যই অগ্রণী ব্যাংক, বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংকে আপনারা টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দিয়ে প্রথমে টাকা জমা দিতে হবে, তারপর অনলাইনে এসে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া আমি আমার আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন। আপনারা প্রথমে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে সার্চ দিবেন পিকেএস লেকচার, এখানে আমি ফিজিওথেরাপি সম্পর্কে সমস্ত ডিটেলস তুলে ধরেছি। প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়ার পর এই যে ফিজিওথেরাপি ইনফরমেশন, এখান থেকে আমি ফিজিওথেরাপি সকল, এই যে গত বছরের সার্কুলারটা, এটা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন, এটা এই ভিডিও দেখে আপনি আবেদন করতে পারবেন একদম A to Z। তারপর অ্যাপ্লিকেশন আইডি, এগুলো সব অনেক কিছু ইনফরমেশান এখানে পাবেন। তারপর অনেকে দেখা আছে সার্কুলারের মধ্যে লেখা থাকে মেডিকেল ফিটনেস, কিভাবে ফর্মটা পাবো বা সার্টিফিকেটটা পাবো, এই ভিডিও দেখেও আপনি মেডিকেল ফিটনেস কিভাবে পাবেন একদম ইজি প্রসেস সব কিছু জানতে পারবেন। এরপরও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাকে ইনবক্সে নক দিবেন, আমি উত্তর দিয়ে দিব আপনার।